সংখ্যালঘুদের ওপর সহিংসতার চেষ্টাকারী দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপির আন্তর্জাতিক কমিটির সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিএনপির সাবেক মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। বিকেলে সবুজবাগ থানাধীন বাসাব বৌদ্ধ মন্দির পরিদর্শন ও ধর্মগুরুর সঙ্গে মতবিনিময় শেষে তিনি এই আহ্বান জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আতঙ্কিত নাগরিকদের মাঝে স্বস্তি ফিরিয়ে আনতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছেন বিএনপি নেতারা। ইশরাক হোসেন বলেন, নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে, অনেক দুষ্কৃতকারী বিএনপির নাম ভাঙিয়ে পাড়া মহল্লায় বাসাবাড়ি কলকারখানা ভাঙচুর করছে, নানা ধরনের অপতৎপরতা চালাচ্ছে, গণতন্ত্রের এই অর্জনকে বিনষ্ট করার জন্য নানা চক্রান্ত করছে, বিভিন্ন মসজিদ মন্দিরে হামলা চালানোর চেষ্টা করছে। এসব দুষ্কৃতিকারীদের চিহ্নিত করে প্রশাসনের কাছে তুলে দিতে হবে। চক্র তারা ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে এই অবস্থায়, এই বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে ফায়দা লোটার চেষ্টায় তারা ষড়যন্ত্র করেছে, এটি এখন সবার মাঝেই পরিষ্কার। এর এই অবস্থায় আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, উনি বিশেষভাবে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে আমরা যাতে ঢাকা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, ধর্মীয় উপাসনালয় এবং সেন্সিটিভ যে সকল জায়গা রয়েছে সেখানে যাতে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে আপনাদের কাছে যাই, আপনাদের সাথে এসে কথা বলি এবং আপনাদেরকে জানাই যে আমরা আপনাদের পাশে রয়েছি।